প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে স্মরণ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহানুভব দয়াময় আল্লাহর রহমতে মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে সুস্থ আছো, ভালো আছো। বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো এটা হলো দ্বাদশ শ্রেণী পরিণতি সুশাসন প্রথম পত্র নবম অধ্যায় জনসেবা ও আমলাতন্ত্র। আমি ফাতেমা বেগম তমা, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান। জনসেবা ও আমলাতন্ত্র, জনসেবা, জনগণের সেবাই হলো জনসেবা। এখন এই জনগণের সেবা কারা করবে? তুমি, আমি, আমরা। রাষ্ট্র কর্তৃক জনগণকে যে সেবা প্রদান করা হয়, মূলত আমাদের এই অধ্যায়ে সেই সেবাটাকে বোঝানো হচ্ছে। তাহলে জনসেবা হলো রাষ্ট্র কর্তৃক জনগণকে যে সেবাটা প্রদান করা হয় সেটা হলো জনসেবা। ও আমলাতন্ত্র, আমলাতন্ত্র আমরা দেখি অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ফ্রান্সের রাষ্ট্রচিন্তাবিদ দ্য গুরোনে প্রথম এই বিষয়টা সবার সামনে নিয়ে আসে এবং গ্রোনে যে ব্যুরোক্রেসি, আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হলো ব্যুরোক্রেসি। ব্যুরো এই শব্দটা হলো তোমার ফরাসি শব্দ। ব্যুরো শব্দের অর্থ হলো টেবিল বা ডেস্ক। ব্যুরো একটা ফরাসি শব্দ, এর অর্থ হলো টেবিল বা ডেস্ক। আর তোমরা ডেমোক্রেসি যখন পড়েছো তখন ক্রাসি গ্রিক শব্দ ক্যারাটিন, ক্যারাটিন থেকে ক্রাসি শব্দের অর্থ দ্বারায় শাসন করা। তাহলে দ্য গ্রোনের মতে ব্যুরোক্রেসি শব্দের অর্থ দাঁড়াচ্ছে টেবিল শাসন বা দপ্তর শাসন বা ডেস্ক গভর্নমেন্ট। আমলাতন্ত্র, আমলা, আমলা শব্দটা হলো একটা আরবি শব্দ। আমলা শব্দটা কি শব্দ? আমলা শব্দটা একটি আরবি শব্দ। আমলা শব্দের অর্থ হলো বাস্তবায়নকারী, প্রয়োগকারী বা বাস্তবায়নকারী। অর্থাৎ আমলা অর্থ হলো প্রয়োগকারী বা বাস্তবায়নকারী, এর যে সামগ্রিকভাবে দপ্তরটাকে বোঝায় সেটাই হলো আমলাতন্ত্র। কি তোমরা কি খুব সহজভাবে বুঝতে পেরেছ? এখন তোমরা জানতে পেরেছ আমলাতন্ত্র কাকে বলে। তাহলে ব্যুরোক্রেসি আমলাতন্ত্রের ইংরেজি শব্দ এবং আমলা হলো একটা আরবি শব্দ। একে যদি আমরা আমাদের মাতৃভাষা বাংলাতে দাঁড় করাই তাহলে দেখা যাচ্ছে যে টেবিল শাসন বা তোমার দাপ্তরিক শাসনটাকে বাস্তবায়ন করাটাই হলো আমলাতন্ত্র। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন এসে যায়, এই বাস্তবায়নকারী কারা? সরকারি, বেসরকারি? আসলে এখানে সরকারি, সরকারিভাবে রাষ্ট্রের শাসন কার্য সুন্দর সুষ্ঠুভাবে সুশাসনের মাধ্যমে পরিচালনা করার জন্য যে একদল কর্মকর্তা কর্মচারী আদেশ নির্দেশ বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের কার্যক্রম পরিচালনা করে থাকে সরকারি পর্যায়ে, তাদেরকে বলা হয় আমলাতন্ত্র। তবে আমলাতন্ত্রের সবচেয়ে গ্রহণযোগ্য একটা আধুনিক মডেলে রূপদান করেছেন এবং তাকে জনকও বলা হয়, তোমরা কি নামটা মনে করতে পারছো? তার নাম জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার। তার বিখ্যাত গ্রন্থ এসএস অন সোসাইলজি, এসএস অন সোসাইলজি গ্রন্থে তিনি তোমার এই আমলাতন্ত্র সম্পর্কে বিশদভাবে বিবরণ দিয়েছেন। যখন রাষ্ট্র বড় হতে পারে, ছোট হতে পারে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র একটা বিশাল দেশ, চীন একটা বিশাল দেশ, ভারত একটা বিশাল দেশ, সেই তুলনায় আমাদের বাংলাদেশ আয়তনে অনেকটা ছোট, কিন্তু তারপরেও বাংলাদেশও কিন্তু একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তেমনি কোনো রাষ্ট্র ছোট হতে পারে, বড় হতে পারে, কিন্তু
প্রতিটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করার জন্য একদল দক্ষ স্থায়ী বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারীরা যারা রাষ্ট্রের শাসন কার্য সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করে থাকে তাদেরকেই বলা হয় মূলত আমলাতন্ত্র। যদিও ম্যাক্স ওয়েবার এটাকে দুটো পর্যায়ে ভাগ করেছেন, একটা হলো রাজনৈতিক পর্যায় আর একটা অরাজনৈতিক পর্যায়। রাজনৈতিক পর্যায়ে যেমন আমরা দেখি মন্ত্রীগণ, প্রতিমন্ত্রীগণ, উপমন্ত্রীগণ, তোমরা যখন মন্ত্রণালয়গুলোতে যেয়ে থাকবে সেখানে দেখবে যে এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারী আর হলো মন্ত্রী মহোদয়গণ। মন্ত্রী পদটা যদিও সেখানে অত্যন্ত সম্মানিত এবং একটা বড় পোস্ট, অর্থাৎ মন্ত্রণালয়ের প্রধান মন্ত্রী, কিন্তু ওই মন্ত্রণালয়ের কাজ কর্মগুলো সুন্দর সঠিকভাবে পরিচালনা করার জন্য একদল দক্ষ কর্মকর্তা কর্মচারী সেখানে কাজ করেন, যারা স্থায়ীভাবে কাজ করতে থাকেন, যেমন তোমার সচিব, উপসচিব, অতিরিক্ত সচিব, তারপরে তোমার সহকারী সচিব, এরকম। তো রাজনৈতিক পদ হলো এখানে মন্ত্রীগণ, আর অরাজনৈতিক পদ হলে সচিব, সহকারী সচিব, অতিরিক্ত সচিব, উপসচিব, তারপর আস্তে আস্তে ক্রমান্বয়ে নিচের দিকে কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এ হলো তোমার অরাজনৈতিক। আর একটু সহজভাবে যদি আমি তোমাদেরকে ব্যাখ্যা করতে চাই, তোমরা যে কলেজটাতে পড়াশোনা করছো, বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ, এই কলেজের গেটের দারোয়ান থেকে শুরু করে দারোয়ান, আয়া, পিওর, স্কুল শাখার শিক্ষক, কলেজ শাখার শিক্ষক, তারপরে আমাদের প্রিন্সিপাল স্যার, এই যে যে আমরা যারা প্রতিষ্ঠানটায় কাজকর্ম করি, আমরা হলাম নিয়োগকৃত যার যার যোগ্যতা অনুযায়ী পদের শ্রেণীবিন্যাস অনুযায়ী যার যার যোগ্যতা অনুসারে নিয়োগপ্রাপ্ত স্থায়ী পদ, অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত আমাদের এই চাকরি করে থাকি। এটা হলো অরাজনৈতিক। তাহলে রাজনীতির সাথে এটার পার্থক্যটা কি? রাজনৈতিক হলেন মন্ত্রীগণ, বা ধরো আমাদের প্রতিষ্ঠানগুলোর যে সভাপতি, তারপর পরিচালনা পর্ষদ, ওনারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে একটা নির্দিষ্ট সময়ের জন্য। যেমন ধরো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীগণ বা শাসন বিভাগের যারা মানে এরকমই রাজনৈতিক পদ, ওনারা 5 বছরের জন্য, বাংলাদেশে যেমন 5 বছরের জন্য নির্বাচিত হয়, 5 বছর পর পর ভোট হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে 4 বছর পর পর সেখানে নির্বাচন হয়, ভারতে 5 বছর পর পর নির্বাচন হয়, এরকমই এই যে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে নির্বাচিত হয়ে যারা নির্বাচিত হন, ওনারা মন্ত্রণালয়ের প্রধান হন, কিন্তু তারা রাজনৈতিক পদ একটা নির্দিষ্ট সময়ের জন্য, অর্থাৎ 5 বছর এই মেয়াদে। কিন্তু অরাজনৈতিকভাবে যারা চাকুরি করেন, যেমন আমি তোমাদেরকে আগেই বলেছি সচিব, উপসচিব, অতিরিক্ত সচিব, সহকারী সচিব, কর্মকর্তা কর্মচারী বৃন্দ, এই পদগুলো হলো অরাজনৈতিক, এবং এরা যার যার পদের যোগ্যতা অনুসারে তারা নিয়োগ পেয়ে থাকে। অর্থাৎ দেখো আমি তোমাদেরকে যে উদাহরণটা দিলাম আমাদের প্রতিষ্ঠানে, এখানে কলেজ শাখার জন্য কলেজের প্রভাষকদেরকে আলাদাভাবে নিয়োগ করা হয়েছে, স্কুল শাখার জন্য আলাদাভাবে, বা যারা ক্লার্ক, আয়া, পিওন, দারোয়ান, যার যার যোগ্যতা অনুযায়ী তাকে সেইভাবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং তারা যার যার পদে তার তার কাজ দক্ষতার সাথে পরিচালনা করেন। এর ভিতরেও তাদেরও আবার প্রমোশন আছে, যেমন লেকচারার, সিনিয়র লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে তোমার পরবর্তীতে প্রফেসর, এইভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও এইভাবে কিন্তু তাদের পদের মানে পদসোপানের বা এইভাবে পদের প্রমোশন আছে। এইভাবে রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিবর্গ মিলে যখন শাসন কার্য সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করে থাকেন, মূলত এই কাজকর্ম পরিচালনা করাটাই হলো আমলাদের কাজ, এদেরকেই বলা হয় মূলত আমলাতন্ত্র।
বিভিন্ন জন বিভিন্নভাবে আমলাতন্ত্রের সংজ্ঞা প্রদান করেছে। আমি এখানে রাষ্ট্রবিজ্ঞানী অগের সংজ্ঞাটা নিয়ে আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞানী অগ বলেন, রাষ্ট্রীয় কর্মচারী বৃন্দ বা আমলা হচ্ছেন সুদক্ষ, পেশাদারী, অরাজনৈতিক, স্থায়ী এবং অধীনস্থ কর্মকর্তা। এই সংজ্ঞাটার ভিতরে আমরা কিন্তু এতক্ষণ যে আলোচনাটা করলাম তার প্রতিটা উত্তর পেয়ে যাচ্ছি। যেমন রাষ্ট্রীয় কর্মচারী বৃন্দ বা আমলা হচ্ছে সুদক্ষ, অর্থাৎ যার যার পদের বিপরীতে যখন নিয়োগ প্রদান করা হয় তার সেই যোগ্যতা অনুযায়ী তাকে মানে তার দক্ষতা বা পরীক্ষা নিয়োগ পরীক্ষার মাধ্যমে বাছাই করে তাদেরকে নেওয়া হয়। তারপরে হলো সুদক্ষ, পেশাদারী, তারা তাদের কাজ পেশাদারিত্বের সাথে সুন্দরভাবে করে থাকে। এবং অরাজনৈতিক, অর্থাৎ এইভাবে সরকারি নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারী বৃন্দ কিন্তু তারা কোনো রাজনৈতিক দলের হয়ে মানে পরিচিত হন না, তারা অরাজনৈতিক। অর্থাৎ দেখা যাচ্ছে যে কখনো আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায়, কখনো বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায়, বা কখনো তোমার জাতীয় পার্টি গভর্নমেন্ট ক্ষমতায়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র দেখা যাচ্ছে কখনো রিপাবলিক কখনো ডেমোক্রেটিক দলেরা, এভাবে অর্থাৎ বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হতে পারে। কিন্তু এই যে যারা এই সমস্ত কর্মকর্তা কর্মচারী বৃন্দ এরা হলেন অরাজনৈতিক, অর্থাৎ এরা রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন না, এরা অরাজনৈতিকভাবে তাদের পেশাদারী দক্ষতা দিয়ে সরকারি এই সমস্ত শাসন কার্যের বা অফিস আদালতের কার্যক্রমগুলো পরিচালনা করবেন। তারা স্থায়ী, অর্থাৎ তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চাকরি করেন। যেমন এখন আমাদের দেশে আছে 60 বছর পর্যন্ত মানে সাধারণ যারা সরকারি কর্মচারী কর্মকর্তা বৃন্দ তারা 60 বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারে। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে বিচারকগণ যারা আছেন তাদের আবার 67 বছর বা 65 বছর, যাই হোক আমরা ওদিকে আর গেলাম না। তো এভাবে তারা স্থায়ীভাবে তাদের কাজ করেন এবং আস্তে 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 তারা কাজের যথেষ্ট দক্ষতা বৃদ্ধি করেন। এবং অধীনস্থ কর্মকর্তা, অর্থাৎ এখানে প্রত্যেকটা পদই তার অধীনস্থদের নিয়ন্ত্রণে থেকে তাদের আদেশ নির্দেশ মোতাবেক কাজগুলো পরিচালনা করে থাকে। এ হলো আমলাতন্ত্রের ধারণা, প্রকৃতি বা সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব আমলাতন্ত্রের কিছু বৈশিষ্ট্য নিয়ে। আমলাতন্ত্রের বৈশিষ্ট্য হলো দক্ষতা, অর্থাৎ যে যে পেশায় চাকরি করবেন তার সেই পেশার প্রথমে যোগ্যতা থাকতে হবে এবং যোগ্যতা মোতাবেক তিনি নিয়োগপ্রাপ্ত হয়ে পদের আসীন হবেন। আমরা এখানে বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিস বিষয়টাকে আমরা নিয়ে আসতে পারি এবং আমরা দেখতে পাই যে বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিসের মাধ্যমে এখানে সরকারি কর্মকর্তা বৃন্দ নিয়োগ পেয়ে থাকেন। যেমন এই যে আমরা দেখি এএসপি, ম্যাজিস্ট্রেট বা এরকম বিভিন্নভাবে সরকারিভাবে লেকচারার, শিক্ষকতা পেশায় যারা আছেন, এইভাবে তোমার বিভিন্ন পেশায় বিচারকগণ, তারাও কিন্তু বিসিএস পরীক্ষার মাধ্যমে তারা নিয়োগ পেয়ে থাকেন। আমি আশা করি মহান আল্লাহর রহমতে তোমরাও পড়াশোনা শেষ করবে, বিসিএস পরীক্ষা দিবে এবং বিসিএস পরীক্ষার মাধ্যমে তোমরাও এরকম আমলা হবে বা সরকারি পদের বিভিন্ন পদে আসীন হবে। অবশ্য তার জন্য তোমাদের অনেক করে অনেক বেশি ভালো করে লেখাপড়া করতে হবে। তো তাহলে দেখা যাচ্ছে যে তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী তারা নিয়োগপ্রাপ্ত হন এবং তাদের দক্ষতা সবটুকু দক্ষতা দিয়ে তারা তাদের কাজের পরিধি বিস্তার করেন এবং সুন্দর সঠিকভাবে কাজ পরিচালনা করেন। তারপরে হলো সুনির্দিষ্ট কর্মক্ষেত্র। এখন ধরো সুনির্দিষ্ট কর্মক্ষেত্র তো অবশ্যই, যেমন একজন ডাক্তার, এখন একজন ডাক্তার সে ডাক্তারি পেশায় পড়াশোনা করেছেন, ডাক্তারি বিষয়ে পড়াশোনা করেছেন এবং তিনি একজন ডাক্তার, তিনি রোগী রোগ এসবের সাথে জড়িত। এখন তাকে যদি তুমি অন্য একটা কাজ করতে দাও তাহলে কি তিনি সেভাবে অতটা দক্ষতা রাখতে পারবেন? আমি একজন লেকচারার বা প্রভাষক, আমি আমার বিষয়ের উপরে লেকচার দিতে পারি, এখন আমাকে যদি বলা হয় যে আপনি ওই ডাক্তারি করতে চান সেটা কি সম্ভব? তেমন সুনির্দিষ্ট কর্মক্ষেত্র অনুযায়ী তাদেরকে নিয়োগ প্রদান করা হয়। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইঞ্জিনিয়ার, তারপরে তোমার ডাক্তারের ক্ষেত্রে ডাক্তার, লেকচারারের ক্ষেত্রে বিষয়ভিত্তিক যার যার বিষয়ের উপরে তাকে, এভাবে একটা সুনির্দিষ্ট কর্মক্ষেত্রে
তাদেরকে তাদের সেই সেই কর্মক্ষেত্রের যোগ্যতা অনুযায়ী তারা নিয়োগপ্রাপ্ত হন এবং কাজ করেন। পদসোপান ভিত্তি, অনেক সময় এটা অনুধাবন প্রশ্ন আসে, পদসোপান বলতে তোমরা কি বুঝো? এটা অবশ্য বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। কোনো বইয়ে এভাবে দেওয়া থাকে যে পদের যে শ্রেণী বিন্যাস, তোমাদের একটু আগে আমি বললাম যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেকচারার বা অন্যান্য পদের যার যার যোগ্যতা দক্ষতা অনুযায়ী সেই সেই পদে তাকে নিয়োগ করা, পদের সোপান অনুযায়ী অর্থাৎ পদের যোগ্যতা অনুযায়ী তাকে সেইভাবে নিয়োগ দেওয়া। যেমন একজন দারোয়ানকে দিয়ে তার ক্লাস নেওয়া সম্ভব না, আবার একজন লেকচারার প্রফেসরকেও দারোয়ানের কাজ দেওয়া সম্ভব না। অর্থাৎ এখানে যার যার যোগ্যতা, যার যার দক্ষতা যোগ্যতা অনুযায়ী তাকে তার পদের শ্রেণীবিন্যাসে তাকে কাজ দেওয়া হয়। আরেকটা যেটা আমার কিছু কিছু বইয়ে বোঝায় যে এক পদ থেকে তাদের যে আর এক পদে তোমার যোগ্যতা অর্থাৎ তাদের দক্ষতার উপরে, তাদের স্কিলিংয়ের উপরে ভিত্তি করে তাদের যে প্রমোশনটা, অনেক সময় সেটাকেও পদসোপান হিসাবে দেখা হয়। এ হলো পদসোপান। পেশাদারি ও বেতনভুক্ত, এরা হলো যার যার পেশায় শেষে যথেষ্ট সাক্ষরতার, যথেষ্ট যোগ্যতার এবং যথেষ্ট তার দক্ষতার পরিচয় দেন এবং তারা বেতনভুক্ত কর্মকর্তা হন। অর্থাৎ বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারী, তার যার যার পদে তাদের দক্ষতা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী তারা নিয়োগ পান এবং তারা বেতনভুক্ত কর্মচারী হন। অর্থাৎ বেতনেরও বিভিন্ন স্কেল আছে, যার যার যোগ্যতার বিপরীতে যে পদ সেই পদ অনুযায়ী তারা সেই স্কেলের বেতন পেয়ে থাকে। নিরপেক্ষতা, নিরপেক্ষতা হলো এখানে এটা আমলাতন্ত্রের নিরপেক্ষতা বলতে বোঝানো হয়েছে। এখানে যারা আমলা, যারা রাষ্ট্রীয় কার্যক্রম সুদক্ষতার সাথে পরিচালনা করে, তারা তোমার নিরপেক্ষ ব্যক্তি হবে। অর্থাৎ তারা কোনো রাজনৈতিক দলের পরিচয়ে বা রাজনৈতিক কোনো ব্যক্তির হয়ে কাজ করবেন না। অর্থাৎ এখানে তারা কাজ করবেন নিরপেক্ষ ব্যক্তি হিসাবে, অর্থাৎ তাদের কাছে দেশে। এবং এরপর আমরা দেখতে পাচ্ছি যে তারা নিরপেক্ষতা বজায় রেখে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। নিয়োগ ও পদোন্নতি, এটা আমি এর আগেও অন্যান্য বৈশিষ্ট্যগুলোতে চলে এসেছে যে তারা তাদের যোগ্যতা অনুযায়ী নিয়োগ ও পদোন্নতি পেয়ে থাকেন। অর্থাৎ যার যার পদে নিয়োগ পান, নিয়োগের পরে তারা তাদের দক্ষতা, পেশাদারী দক্ষতা, যোগ্যতা ইত্যাদি প্রদর্শনের মাধ্যমে তারা কি করেন, পদোন্নতি পেয়ে থাকেন। এবং তারা দেখা যাচ্ছে স্থায়িত্ব, তারা স্থায়ীভাবে এই চাকরিটা করেন। নারী কেলেঙ্কারি অথবা অর্থ কেলেঙ্কারি ছাড়া সাধারণত তাদের চাকরি যাওয়ার তেমন কোনো সম্ভাবনা থাকে না। তবে যদি কেউ কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করেন বা কোনো নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন বা ভয়ঙ্কর কোনো রাষ্ট্রের ক্ষতিকর ক্ষতি হয় বা জনগণের খুব ক্ষতি হয় বা এই ধরনের কোনো কাজে যদি তারা নিযুক্ত থাকেন, সেক্ষেত্রে হয়তো তাদেরকে পদচ্যুত করারও ব্যবস্থা আছে। এছাড়া যদি তারা দক্ষতা, সততা, যোগ্যতা অনুযায়ী তারা কাজ পরিচালনা করে থাকেন বা কাজ করে যান, তাহলে তারা একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাদের এই চাকরি করে থাকে। দায়িত্বশীলতা, এটা একটা চমৎকার ব্যাপার। প্রত্যেকটা আমলাই কিন্তু তাদের, তারা শপথ বাক্য পাঠ করেন যে তারা তাদের দায়িত্বের সাথে অর্থাৎ যথাযোগ্য সুদক্ষতার সাথে সুবিবেচনার মাধ্যমে এবং তাদের নীতিবোধের মাধ্যমে একজন সুনাগরিক হিসেবে অর্থাৎ বুদ্ধি, বিবেক, আত্মসংযমের মাধ্যমে একজন সুনাগরিক হিসেবে তারা তাদের এই পেশাদারি দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করবে। যদিও এর ভিতরে একটু ব্যতিক্রম আছে, আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন ব্যক্তিবর্গ তারা তাদের দায়িত্বের প্রতি উদাসীন হয়ে যান বা তারা তাদের দায়িত্ব অবহেলা করে থাকেন। এবং দেখা যাচ্ছে যে এমন কিছু কিছু কর্মকর্তা কর্মচারী আছেন যে যারা তাদের
উদাসীনতা অতিরিক্ত লোভ লালসার কারণে কিছু নেতিবাচক কাজকর্ম করে থাকেন বা লাল ফিতার দৌরাত্ম্য রেড ট্যাপিজম বা লাল ফিতার দৌরাত্ম্য আমরা দেখে থাকি অর্থাৎ এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইলগুলো যেভাবে দ্রুত চলে যাওয়া দরকার সেটা যায় না ফাইলগুলোকে তারা আটকে রেখে সাধারণ জনগণকে ভোগান্তিতে ফেলেন এবং তারা দুর্নীতির মাধ্যমে উৎকোচ গ্রহণ করেন অতিরিক্ত টাকা পয়সা নিয়ে তারপরে ফাইল ই করেন এটাকে বলা হয় লাল ফিতার দৌরাত্ম্য বা রেড ট্যাপিজম তবে এটা যেমন একটা দিক আছে এটা হয়তো অল্প কিছু ব্যক্তিবর্গ বা অল্প কিছু কর্মকর্তা কর্মচারী এরকম করে থাকেন কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে মহান আল্লাহর রহমতে তারা নীতি বা বুদ্ধি বিবেক আত্মসংযম সমৃদ্ধ এবং তারা তাদের নীতিবোধের মাধ্যমে তাদের পেশাদারী দায়িত্বগুলো পালন করেন এবং এইভাবেই আমলাগণ তাদের কাজকর্ম পরিচালনা করে থাকে এ হলো আমলাতন্ত্রের বৈশিষ্ট্য নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম অনেক সময় তোমাদের মানে তোমার যে গপ্রশ্নটা বা প্রয়োগে অনেক সময় এটা আসতে পারে যে বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো তো তখন তোমরা তোমাদের এতগুলো যদি তোমরা নাও দিতে পারো তোমাদের পছন্দ মতো গুরুত্বপূর্ণ কয়েকটাকে তোমরা হয়তো ব্যাখ্যা করে বুঝিয়ে দিলে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যটা কি তবে এখান থেকে বিভিন্নভাবে বহুনির্বাচনী প্রশ্নগুলো হতে পারে ছোট ছোট ভাবে যেমন রেড ট্যাপিজম কি লাল ফিতার দৌরাত্ম্য তারপরে তোমার আমলাতন্ত্রের ইংরেজি শব্দটা কি কোথা থেকে এসেছে আমলা শব্দের অর্থ কি এভাবে তোমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে বহুনির্বাচনীয় এসে থাকে এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো আমলাতন্ত্রের কার্যাবলী অর্থাৎ আমলারা কিভাবে তাদের কার্যাবলীগুলো পালন করে থাকে আমলাতন্ত্রের কার্যাবলী এটা তো তোমরা বুঝতেই পারছো যে আমলাতন্ত্র একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ রাষ্ট্র গভর্নমেন্ট যে রাষ্ট্রের শাসন কার্যক্রম পরিচালনা করে থাকেন রাষ্ট্রের উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে থাকেন সেই কার্যক্রমগুলো কাদের মাধ্যমে পরিচালনা করে থাকেন মূলত এই আমলাদের মাধ্যমে পরিচালনা করে থাকেন একটা উদাহরণ দিচ্ছি ধরো একজন মন্ত্রী তার মন্ত্রণালয় সম্পর্কে একটা ব্রিফিং করবেন একটা বক্তব্য পেশ করবেন মূলত এই বক্তব্যটা তিনি কি করেন এই বক্তব্যটা প্রথমেই তিনি কিন্তু তার মন্ত্রণালয়ের সচিবগণ বা অন্যান্য যারা আছেন তারা সমস্ত কাজকর্ম সম্পর্কে বা একটা ধারণা সম্পর্কে তাকে একটা নোট লিখে দেন ঠিক আছে এটার উদাহরণটা আর একটু ভালো করে যদি তোমাদেরকে বোঝাতে চাই ধরো খাদ্যমন্ত্রী তিনি একটা ব্রিফিং করবেন এখন এইখানে যারা কাজ করছেন অর্থাৎ খাদ্য মন্ত্রণালয়ে কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে যারা এই অফিসে বা এই মন্ত্রণালয়ে কাজ করছে তারা কিন্তু জানেন প্রত্যেকটা টেবিলে টেবিলে বিভিন্নভাবে কাজ হচ্ছে এবং তারা কিন্তু জানেন কোথায় কি হচ্ছে না হচ্ছে দেশের কোথায় কোন গুদামে কি আছে কিভাবে খাদ্য উৎপাদন হচ্ছে কত টন মন্ত্রী যথেষ্ট ব্যস্ত মানে সমস্ত বিষয়টা সম্পর্কে তার হয়তো ধারণা না থাকতে পারে তখন এই আমলারাই কিন্তু তাকে বিভিন্ন ধারণা দিয়ে তাকে একটা সুন্দর চমৎকার ধারণা দিয়ে দেন বা একটা নোটশিট তৈরি করে দেন বা সেটার উপরে তিনি মন্ত্রী মহোদয় হয়তো পড়াশোনা করে যান বা সেটার উপরে একটা ধারণা নিয়ে যান তারপরে তিনি সেই ব্রিফিংটা করেন কিন্তু তাকে এটা তৈরি করে কে দিচ্ছে তৈরি করে দিচ্ছে কিন্তু এই আমলা তেমনই সম্পূর্ণ রাষ্ট্রের যে সরকারি কাজকর্মগুলো বিভিন্ন মন্ত্রণালয় শুধু নট অনলি খাদ্য মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় আছে শিক্ষা মন্ত্রণালয় আছে তারপরে তোমার অর্থ মন্ত্রণালয় আছে প্রত্যেকটা জায়গায় এবং আমাদের এই দেশ একটা গণতান্ত্রিক দেশ এখানে জনগণ যাতে সর্বোচ্চ সেবাটা পেয়ে থাকেন এবং প্রত্যেকটা জনগণের দোরগোড়ায় ডিজিটাল পদ্ধতিতে যাতে সেবা পৌঁছে দেওয়া যায় এই ব্যাপারে কিন্তু আমলাগণ মন্ত্রীগণ সবাই মিলেমিশে কাজ করে কাজে দেখা যাচ্ছে আমলারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন তাদের কাজের ক্ষেত্রে এখন আসো আমরা এটা ডিটেলস আলোচনা করি আইন কার্যকর করা
আইন কার্যকর করা। আইন বিভাগ থেকে বা জাতীয় সংসদ, আমাদের বাংলাদেশের আইন বিভাগ কোনটা বলো তো? জাতীয় সংসদ। আমি জানি তোমাদের মনে আছে হয়তো, এটা যদি অনলাইন ক্লাস না হলে, ক্লাস না হয়ে একটা সাধারণ ক্লাস হতো, তাহলে আমি তোমাদের কাছে এই সমস্ত প্রশ্ন আশা করতাম এবং আমি জানি তোমরা তার উত্তর সঠিকভাবেই দিতে পারতে। তো বাংলাদেশের আইন বিভাগের নাম হলো জাতীয় সংসদ। জাতীয় সংসদে একটা আইন পাস হলো, সেটা চলে এলো মন্ত্রণালয়ে, মন্ত্রণালয় থেকে তোমার চলে এলো বিভাগ, বিভাগ থেকে আসলো জেলা, জেলা থেকে আসলো উপজেলা, উপজেলা থেকে আসলো ইউনিয়ন পরিষদ। এইভাবে কিন্তু একেবারে আস্তে আস্তে জনগণের দোরগোড়ায়, বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণের দোরগোড়ায় চলে আসলো। এই যে যে কার্যক্রমগুলো, এই যে যে সেখান থেকে অর্থাৎ জাতীয় সংসদে একটা আইন পাস হলো, ওইখান থেকে সেই আইন থেকে জনগণের দোরগোড়ায় পর্যন্ত কিন্তু পৌঁছে দিচ্ছে তোমার এই আমলারা, বিভিন্ন ভাবে তাদের কাজের বিকেন্দ্রীকরণের মাধ্যমে আস্তে 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 তারাই কিন্তু এই আইনটাকে একদম জনগণের দোরগোড়ায় দিচ্ছে এবং সেটাকে বাস্তবায়ন করছে এই আমলা। আইন প্রণয়নে সাহায্য করা, আইন প্রণয়নে সাহায্য করা বা এই ব্যাপারে কোন আইনটা কিভাবে করলে ভালো হয়, কোন আইনে তোমার জনগণের অধিক মাত্রায় কল্যাণ হবে, কোন আইনটা রাষ্ট্রের জন্য সুরক্ষিত হবে, কোন আইনটা জনগণের জন্য মানে তোমার সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে জনগণ বেশি সুবিধা পাবে, ইত্যাদি বিষয় নিয়ে তারা পড়াশোনা করেন, ইত্যাদি বিষয় নিয়ে তারা নাড়াচাড়া করেন এবং যথেষ্ট দক্ষতা এবং পেশাদারি দক্ষতার মাধ্যমে তারা আইন প্রণয়নেও রাজনীতিবিদগণকে সাহায্য করে থাকে, অর্থাৎ সংসদ সদস্যগণকে সাহায্য করে থাকে, মন্ত্রীগণকে তারা বিভিন্নভাবে মতামত প্রদান করে থাকে। সরকারি নীতি নির্ধারণে সাহায্য দান, এটা তো অবশ্যই, এটা তো তাদের কাজই, আমলাদের কাজই সরকারের নীতি বাস্তবায়ন করা, আমলাদের কাজই হলো সরকারি নীতি বাস্তবায়ন করা, সেটা বিভিন্ন পর্যায়ে, মন্ত্রণালয়ে আছে, বিভাগ পর্যায়ে আছে, জেলা পর্যায়ে আছে, উপজেলা পর্যায়ে আছে, ইউনিয়ন পর্যায়ে আছে, বিভিন্নভাবে তারা তাদের গুরুত্বপূর্ণ কার্যাবলীগুলো একদম স্থানীয় সরকার আমরা দেখি সেখানেও তোমার এই সরকারি নীতি নির্ধারণ বা এগুলো বাস্তবায়নে তারা সাহায্য করে থাকে। বিচার সংক্রান্ত কাজ, বিচার সংক্রান্ত কাজেও আমলাগণ সাহায্য সহযোগিতা করে থাকেন, তাদের বিভিন্ন তোমার যোগ্যতা, তাদের দক্ষতা, তাদের বিভিন্ন জানা ইত্যাদির মাধ্যমে তারা পরামর্শ করে থাকেন বা বিচার বিভাগের বিচারক, এবং আমরা দেখি যে বিসিএস এর মাধ্যমে কিন্তু নিম্ন আদালতের বিচারকগণ নিয়োগপ্রাপ্ত হন এবং সেখানে বিচার কার্য কিন্তু এই আমলারাই পরিচালনা করে থাকেন। তারপরে হলো দেখি দৈনিক কার্যাবলীর সম্পাদন, প্রতিদিনের কাজ, প্রতিদিন আমলারা তাদের টেবিল 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 করে কাজগুলো পরিচালনা করে থাকেন। তারপরে তোমার শাসন কাজের ধারাবাহিকতা রক্ষা, অনেক সময় এটা অনুধাবন হিসাবে আসে যে শাসন বিভাগের ধারাবাহিকতা আমলাগণ কিভাবে করে থাকে। আসলে দেখা যাচ্ছে যে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেও বলেছি যে এখানে আমাদের ম্যাক্স ওয়েবার উনি বলেছেন যে রাজনৈতিক অরাজনৈতিকভাবে আমরা এই আমলাতন্ত্রকে দেখে থাকি। তো সেখানে মন্ত্রীগণ অরাজনৈতিক আমলাগণ রাজনৈতিক আমলাগণ তারা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ 5 বছর, তো 5 বছর অতিবাহিত হওয়ার পরে আর একটা নির্বাচন হয়, আর একটা নির্বাচন হয়ে নতুন বা সেই তারাও যদি পুনরায় আসেন তাহলে সেই রাজনৈতিক ব্যক্তিবর্গ ক্ষমতা গ্রহণের যে মধ্যবর্তী সময়টুকু, এই মধ্যবর্তী সময়টুকুতেও কিন্তু শাসন কার্য তো আর ফেলে রাখা যায় না, শাসন কার্য পরিচালনা হতেই থাকে। এই পরিচালনা কিন্তু এই অরাজনৈতিক পেশাদারী আমলাগণ তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন, সেটা যে কোনো মন্ত্রণালয় বলো, যে কোনো অফিস আদালত বলো, তারা কিন্তু তাদের কার্যক্রম ফেলে রাখেন না বা কাজগুলো পরিচালনা করে থাকেন। এটাকেই বলা হয়েছে মূলত শাসন কাজের ধারাবাহিকতা রক্ষা করে চলা। তারপরে তারা বিভিন্ন দাবি দেওয়া, সরকারের নিকট জনগণের দাবি দেওয়া উপস্থাপন করেন এবং সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করেন, শাসন তারপরে সম্বন্ধ তথ্য সরবরাহ করে থাকেন, অভ্যন্তরীণ প্রশাসনিক যে সমস্ত কাজকর্মগুলো আছে, অফিসিয়াল কাজ,
সেই গভর্নমেন্টের সেই কাজগুলো তারা পরিচালনা করে থাকেন, নীতি প্রণয়ন করে থাকেন, তারপরে তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা করে থাকেন। অর্থাৎ যখন যেই রাজনৈতিক দল ক্ষমতায় থাকেন তাদের তারা যে সমস্ত নীতি নির্ধারণ করেন সেগুলো বাস্তবে প্রয়োগ করেন, বাস্তবায়ন করে থাকেন, পৃষ্ঠপোষকতা করে থাকেন, পেশাগত নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য রক্ষা করে থাকেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করে থাকেন। বিভিন্নভাবে আমরা দেখি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তারপরে তোমাদের জন্য কিভাবে আরো শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করা যায়, তোমাদের উপবৃত্তির ব্যবস্থা করেন, তারপরে তোমাদের যাতে সহজে সাবলীলভাবে তোমরা বিদ্যার্জন করতে পারো শিক্ষক নিয়োগ করা হয়, তারপরে তোমাদের জন্য বই পুস্তকের ব্যবস্থা করা হয়। এখন তো বর্তমান সরকার তোমাদেরকে প্রায় ওয়ান থেকে 10 পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ করে থাকেন। তো এই যে যে বিভিন্ন শিক্ষামূলক কাজকর্ম ইত্যাদি কিছু কিন্তু এই আমলাগড় মন্ত্রণালয় থেকে করে থাকে। তারপরে তোমার বৈদেশিক সম্পর্ক স্থাপন, বিদেশের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে তার সম্পর্কে ব্যাখ্যা করেন বা বিভিন্ন কাজকর্ম পরিচালনা করেন। বিভিন্ন জায়গায় আমরা রাষ্ট্রদূত নিয়োগ করে থাকি, আমাদের রাষ্ট্র নিয়োগ করে থাকেন এবং দেখা যাচ্ছে যে দেশের মধ্যেও বিভিন্ন কাজকর্ম কত রকম কাজ, এবং যখন সরকার একদল দক্ষ নীতিবান এবং ভালো আমলা পান অর্থাৎ যারা নীতিবোধের মাধ্যমে সুশাসন পরিচালনার জন্য একদল দক্ষ আমলা তাদের ন্যায় নিষ্ঠা দিয়ে কার্য পরিচালনা করেন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে সেই গভর্নমেন্ট বা সেই সরকার সেই সফলতার কারণে আরো বেশি সফলতা লাভ করে। বাজেট প্রণয়ন, এই যে যে বাজেট প্রণয়ন করেন জাতীয় সংসদে অর্থমন্ত্রী, প্রতি বছরই তিনি কিন্তু এই বাজেটটা প্রণয়ন করে থাকেন। এই বাজেটের ব্যাপারেও এই আমলাগণ অর্থমন্ত্রীকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন এবং কোন পণ্যদ্রব্যের মূল্য বাড়বে, কোন পণ্যদ্রব্যের মূল্য কমবে, কতটুকু দেশে আছে, তারপরে তোমার কিভাবে জনগণের জন্য কল্যাণকর আরো কিছু করা যায়, কিভাবে আরো বেশি পরিমাণে দেশকে এগিয়ে নেওয়া যায় ইত্যাদি মাধ্যমে কিন্তু এই বাজেট প্রণয়নেও তোমার কি করেন এই আমলাগণ সাহায্য করে থাকে। এছাড়াও বিভিন্ন জিনিসের মূল্য নির্ধারণ ইত্যাদি ভাবে আমলাগণ দায়িত্ব পালন করে থাকে। আজকে আমরা আলোচনা করলাম আমলাতন্ত্রের ধারণা, প্রকৃতি, সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং কার্যাবলী। সামনের ক্লাসে আমরা আমলাতন্ত্রের গুরুত্ব, তারপরে তোমার কিভাবে এটা সুশাসন বজায় রাখে, কিভাবে এটা সমালোচিত হয়ে থাকে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের আবারও বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।